Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Oh,
কেন এত মেঘ ডাকছে? বাপের বাড়ি আসবেন বুঝে মা দুর্গা শিব ঠাকুরের সাথে খুব ঝগড়া করছে। শিব ঠাকুর যত বলেন না। জানিস কেন এত মেঘ ডাকছে? বাপের বাড়ি আসবেন বুঝে মা দুর্গা শিব ঠাকুরের সাথে খুব ঝগড়া করছে। শিব ঠাকুর যত বলেন না, মা দুর্গা তত আর এগিয়ে যান। দেবী গর্জন হয়েছে গো, দেবী গর্জন হয়েছে, অসুরের আর নিস্তার নাই। খুব রাগ হয়েছে দেখি মায়ের, খুব রাগ। দেখি শিব ঠাকুর কেউ আসতে না দেন, মা আসবেন গো, মা আসবেন, মা আসবেন গো, মা আসবে, অসুরের আর নিস্তার নাই। শান্ত হয়েছেন জননী, আকাশ কাঁদছে, জগৎ দুলছে বাসুকির ফনায়, ছেলার কষ্ট আর কত সহ্য করে মায়। অসুরের আর নিস্তার নাই গো, অসুরের আর নিস্তার নাই। ঘুম দিয়ে আবার শরীর নাকি মারছে? আজ মাঠে যাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা নাই, ইচ্ছা নাই, খোলান চল, আজ ধান ভাগ করা আছে। মঙ্গলা, এ মঙ্গলা, আজ কেন কোথাও গেলি? হারি হাই দেখ, কোথায় তৈরি থাকবি তা না? তাড়াতাড়ি করিস কেন? কাল শিকা তুই আমাদের ডাকি, বুঝবি মজা। তোমরা সকল মাঠের কামিয়ে যাচ্ছ, খোলান যেতে হবে নাই। মাঠের কাম পয়সা আর কাম, পুরা কামে পুরা পয়সা। হ্যাঁ, পুরান কাম। মাঠে তো যেতেই হবে সর্দার। পুরান কাম তো বুঝলাম, এই কাম তো কোন করে? সঞ্চারী আর তুই কি বলিস? হ্যাঁ, ভাগের সময় তো থাকাই দরকার। কেন তুমি গেলে হবে নাই? অব্যাক নাই কেনে, তবে ই দেখ প্রভঞ্জন সর্দার, এই যোদ্ধার তো বড় দামাল আছে, লাঠি আল গুলা শয়তান, কামিন গুলা ভালো নাই, খুশির মতো ভাগ বাঁধবে, ঠকাবে, নজর রাখা একটা মুশকিল হয় কি না আমার? হয় তো বটে। তবে বুড়া বাপ করবে জোয়ানের কাম, জোয়ান করবে বুড়ার কাম,
সব জোয়ার হয়েছে। আই দেখো আবার কি বলছে। ঠিক আছে তোমরা সকল মাঠেই যাও, তবে ভাগের কামটা কম করে। আচ্ছা ঠিক আছে, তুমি খুলানে যাও, ওই মাঠের কাম সাইডে ঘুরে খুলান যাবো। এই দেখো যে ধান কর্জা লিয়েছে মানুষ তার সুদের হিসাব তো ঠিক নাই। প্রভঞ্জন তো বুঝবে দুই কাঠার বদলে পাঁচ কাঠা দিতে হবে, তখন বুঝ করি যদি একটা আওয়াজ না উঠাও তো ধান গেলে জান বাজবে কিসে। একটা বুদ্ধি নাই, এই মাথা নিয়ে বিয়া করবে, ছেলা পিলা মানুষ করবে, দেড় কুড়িটা বয়স হয়েছে আর কথা ভুললে মনে হয় কচি বাচ্চি তো ডাকতে লেগেছে। আমার নেই কামে যেতে, আগে ভাবতো কর যা সব খোলান যা। আচ্ছা তুমি যাও, আমরা ঘুরে যাচ্ছি। ছেলাগুলাক দেখলে কত কথা মনে পড়িয়ে দেওয়া হয়। এই সকাল চা আমার তারাই দিল চা বাগিচা থেকা হঠা বাহার, আবার সেই জমি জমি তো মা মাগি এখানেও আবার জোরদারের মার। জমিদারি উঠাই দিল সরকার, তো প্রভঞ্জন বলল আমার তুমিও বান আছে গো, তমাম রাজ্যটা খণ্ড খণ্ড করে তখন সে বেনামিতে দখল নিল। ধরো দেখি এবার সাপের মতো হলো ছেলে আবার নূতন সব এক বিশ তখন সত্য মতে আধিয়ার প্রজার কয় ঘর সকনে তো মুই চাষি সাংকি চাটার বেটা হাড়ি চাটা এ গোয়াল তো সেই গোয়াল। যা এখন প্রভঞ্জন সর্দার খামারে যা, এখন ভাগান ভাগান কাটান ইটা টিটা বার বরদারি। এই জোরদার তো ভূত পেটিং গুলা তো খুয়াইতে হবে, এই হিসাব তো কোন বুঝছে রে। প্রভঞ্জন বলছে আবার কোন বুঝবে, আর মুখের বচনটাই তো এখন আইন হয়েছে। তোর কথা শুনাইল জান বটে। তো পুরান কথা তো নূতন করলে কি হয়, দিবনাই খামারু খাচ্ছে গোলাম উঠান। কোন বলে ছাউকাল থিকা ই কথাটো কত শুনছি, কোন বলে কোন করে কোন বাঁচা ই মানুষঠ দেখা নাই। সি মানুষঠর দেখা নাই। রাজা বড় মন্ত্রী বড়, রাজা বড় না মন্ত্রী বড়। মংলা বুঝলো ঘুরিয়ে গেছি তুমাটা দেখো পাঁচ বিঘার হিসাব এক মন দশ পালি। আচ্ছা দিয়া অতিক্রম সাড়ে বারো মনটা ধান ঘরে লিব ভাবছিলাম, এখন ধানের যে বস্তা ভারী হয়েছে। আরে বারো মনটা ধান ঘরে লিব ভাবছিল সুদ কি হারে লিল যোদ্দা হিসাব তো শুনে আর কি হবে বলো, যে হারে কাটান দিলে আমার কইয়াটা ভাটি জলে, মা ছেলে লিয়া উপাস দিয়া মরি আমি,
সেখানে নিল। কাটো শুনে মনে হয় কাটো যেন মাটি হয়ে গেছে। বড় বীর বুঝছিস বটে, ঠোকাটো আর হিসাবে নাগালে নাই, কথাটো বুকে হিছে তাই কানছে। ঘুঙরা সাঁওতাল হাজির হাজির, তুই মন বারো পালে, তুই মন বারো পালে। আমার হিসাব তো ঠিক নাই। ঠিকই আছে, করজা ধানের সুদ যোদ্ধার কি ঘর শিখা দিবে? ই হারে সুদ কাটলে আমার পাওনা গণনা কি থাকে বলো? আয় দেখো গোল করবি তো লাগাই তো ম্যাক থাপন। আয় জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। বেআইনি সেতু বানাই, নামাই দাও পাথর, বন্ধ করে দাও মাপ জোক দিব নাই। কথা ঢোকার আওয়াজ উঠাইতে যান জমিদার, এ নাম মংলা বাউড়ি। খাটাটো দেখো, মংলা বাউড়ি, মংলা বাউড়ি, মংলা বাউড়ি, মংলা বাউড়ি, মংলা বাউড়ি, মংলা বাউড়ি, মংলা বাউড়ি। খাটাটো আর নাম নাই, খাটার খাটাটো আর নাম নাই, কিন্তু ও আমার ছেলে বটে। না দাদা, খাটাটো আর নাম নাই, তো খোলানে চত্বরে আছি, ও সর গোল উঠাইছে। এ রঙ্গুবি মাথা খারাপ, খাতার নাম নাই তো কি হয়েছে? আমার বাপ তো আন্দিয়ার প্রজা। তোর বাপকে চিনলে তোর চিনবার কি কারণ আছে? কেন ভুঁই ফোড় আসছি নাকি? তুই ভুঁই ফোড় কি ফোড় তোর বাপকে শুধা আহম্মদ? এই তোমার বলছে ছেলেটা যে এমন করবে এ তো আমি ভাবি নাই সর্দার। মংলার কথা ধরিবেন নাই সর্দার, ধরি তো নাই সর্দার। আমার সম্বন্ধটা তো আপনার ছা, ভুয়ার কথা কি আছে না হক, মাথাটা গরম করি আমাকে কতগুলি কথা শুনাইলো, বুঝিবার পারে না যে আমি উহার মাথাটা ভাঙি দিতে পারতাম। এই তো নাই ঘন্টায় ঘন্টায় আধিয়ার প্রজা হাজার তো ঝুঁকঝামেলা, আমার মাথাটা তো ঠান্ডা রাখিবারই হয়, আমার মাথাটা তো ঠান্ডা রাখিবারই হয়। হিসাব যদি ভুলে চাষির ভাগে ধান পাওনা নাই, তো দুর্দিনের ভরসা এই ধর্মগুলা খুলি দাও, ধর্মগুলার ধান আমাদের ধান। তুমি ছড়াইছ ব্যবস্থা কর, তুমি আমি যদি ব্যবস্থা করতাম তো বলবো যে সবগুলি কথা ভাঙাই দাও, তুমি তো বলবে না না, রাজার ক্ষেত্র রাজা করলো। এখন তুমি বলছি স্থানটা করো দাদা, যাও কেনে তোমার কথায় কথায় লাঠির পর চলতে থাকলে সামাল দিবার কাম তো আমাকে দিয়ে হবে নাই জানবে। লাঠির তাপট চলবে, মুখ খুললেই লাঠি, আওয়াজ উঠালেই লাঠি, লাঠির রাজে এবার পাল্টা লাঠি চলবে। আই দেখো আমি ভালো আগুন লেগেছে, খোলা নিয়ে এত হাঁকা হাঁকি ডাকা ডাকি।
লাখ আরে বাপুস রে কোন দুশমন চাই করি রে আই দেখো পুতুলের বতন দাঁড়াই আছে সব আরে জল আন খানি আন আই দেখো পুতুলের বতন দাঁড়াই আছে সব अरे आगे जाओ सारी बेला काम बेला बनाई चे ये बटकारा कुंती पड़ी चे तो मनाटा के बटकारा करी चे हाँ ये मनाटा के कत्ता करी चे जा बड़ा जा छपी बाल Let's go.
সামনের বার দেখবেন ফসল ভরিয়ে দিচ্ছেন ঠাকুর। আচ্ছা আপনি যা ভালো বুঝবেন করবেন, তবে আপনার নজর আছে। মেয়ের বাপ কি বুড়া যার নাম? লেদুয়া বুড়া কালই তো আসবে বলছিল, তো ভাবছিলাম কি মেয়ের বাপ আসবে কাল, একটা সুয়ারি মারব। তা ধানে পয়সায় হাল তো যা হইয়াছে না, আর সে মুরাদ নাই। মুরাদ নাই, মেজাজ তো আছে। কি ভাবছিস তুই, পারি না আমি? পারবি না কেনে, বুড়া সাদার নাম। ঠাট্টা করিস না, বুঝলাম। হ আই দেখো, সাদারি তো ভারী কানা করি বারবার দাদি, তার সোয়ার মারছে। এ দু আসে পচাই আছে, পচাই দিব। পচাই তো দিবি, বিহাই লাগে বুড়া। তোমার দিব বিলাইতি? পয়সাই তো নাই। আই দেখো, বিয়া দিব ছেলেটা তো পয়সা খরচা হবে তাই। হ্যাঁ, মজাটা কেমন হয় বটে। টুকচা বউ গুড়গুড় করবে, ধান ভানবে, তো খাড়িয়া দিবে। করি চিরি পাটি পার, খাইছামে ফুল ধর, ফুল পাহেরি তখন ভেল খাবারি। আই রহ না, তিন সঙ্গে সুখ ভাগি পড়েছে, আসলের একটা পয়সা দেয় না, এবার এখন গছে যে উপম মানব দেয়। কিন্তু ভিখন বলছে, ভিখনের বুলাই আমি লাশ্রী মাই। জমিতে পায়ের পাঠা, ঢোল শরত করি নিলাম করি লাও, তো সব কাজ বদমাইছে। সর্দার আইছেন, আইছেন কেনে, খবর বুলেন? খবর ছেলাটো তো বিহা দিব মন করছি। এইটা তো খুব ভালো কথা। কিন্তু সর্দার, মন তো কই আছি, কিন্তু টাকাটা তো লাগেই। টাকা? আপনি এক কাম করে, কাল আইছেন, সাজের বেলা আইছেন। দুঃখুরি কিছু ব্যবস্থা তো তাই লাগে, তাই লাগে। কিরকম খেলোয়াড় দেখেন? নজর করি নাই, সেটাই তোমার লাই। অতি কম চারবার তোমায় হুঁশিয়ার দিছি। যাও খেতে যাও, ফিরত নিলাম চাল, কিন্তু এটা কোনো খেলা নয়।
ছেলে খেলা করছো তুমি, গুটি ফিরাও। ফিরবে ঠিকই, ফিরত এসে আমার ঘুটি তো ছুটবে বন্দুকের গুলির মতো, ছত্রভঙ্গ করি শত্রু বুড়ো। দেখো তোমার গজটা আমার মন্ত্রীর মাথাটা টপকাই যাবে। আর বাস টপকাবে আমার গজট? তোমার গজট বুড়া আনছে, আমার মন্ত্রীর মাথাটা অনেক উঁচা, হে অনেক উঁচা। আরে যাও কেনে, পাও দিয়া তোমার মন্ত্রীর মাথা খেতে ভাই, আমার গজ তো চলবে শূন্য শূন্য টাক তুলে। এক গ্রীষ্ম হবে এক বটে, তবে তোমার ওই খেলাটা জমবে খোলানের ময়দানে, দাবার ছকে তোমার হাতি তোর হাত পা বাঁধা। হে এটা কোনো খেলা নয়, ভোটা দিয়ে হারাই তোমায়, জুয়া চুরি করছো তুমি আমার সাথে। প্রভুঞ্জন, এরকম খেলাটা তোমার সবটাই সবখানে। সেদিন পুরা সরকারের ছেলেটার মাথা ফাটাই দিলে লাঠিবাজি করি, তারপর মানুষ গুলেন যখন খেপি গেল, খেল খতম বুঝে আমাক পাঠাইলে সকলার সাথে মিটমাট করতে। বড় বেশি কথা বলছ ত্রিভুবন। বেশি কথা বলছি না, তোমার ঝংকার আর হুঙ্কার আমি অনেক শুনেছি। তুমি এখানে অন্ধ, ওখানে অন্ধ, তোমার চোখে চোখ রাখি, আমি আমার দৃষ্টিটা হারাইতে বসেছি, জানি না কি হবে। সর্দার, সর্দার ঘরত আছেন? আইসেন, আইসেন কেনে? আমি টাকা দিব না এই কথাটা কিন্তু আমি কখনো ভুলি নাই। মোংলাটার সাথ বুঝ করিয়াছি নাই সর্দার। আরে মোংলার কথা ধরিবা না, ওর বুদ্ধি নাই, বয়সকালে ওর শাদী না দিলে ওর মাথাটা ঠান্ডা হইবার নয়। দেখেন কত ধান, ই সব তো আপনাদেরই কারণ। আইসেন, আইসেন, দেখেন বাপের কালে দুই মুঠা জমি, তাও দেখেন সরি সরি যায়। এই কাম তো করিবার আইসেন, সেই কাম তো করেন, আমার হাতে বেশি সময় নাই। সর্দার, দ্বীপ ছাপ তো দিবারই হয়। Oh, my God.
ढुकते इसे एक के बारे बाघ और बाघिनी जंतु तो क्या चे पगला सियाल उटक मार बार जोन ढूंढी खतरनाक चे खतरनाक चे वो अमर की कर बे वो उटक कमराई दी बे वो तू एक लंबोरे जा वो उटक पहुंचाई दिया है नहीं मोसा चल 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 तेरा कामी जाता है ये कौन साउथा प्रभु युंजा के जमी छाड़ा करी छे ओ पागल होई गई छे ओ देख बात छे माटी हमी दीवान है कौन काका घर के जाओ ये हमार जमी ये माटी हमार केउ काड़ी दीते पारबे एक नाही केउ पारबे एक नाही की कौन काका तुम्ही घरत जाओ ये हमार हकेर माटी हमी हमी दीबो नाही हमी दीबो नाही हमी दीबो नाही ये माटी हमी दीबो नाही एका एका दाराइले केउ बाचबे नाही আয় লাঠি খেয়ে মরতে হবে নয়তো পাগলা বাউরার মতন পথে পথে ঘুরতে হবে ওরা ওরা কাউকে বাঁচতে দিবে না কাউকে না Yeah, I did it. No, no.
Thank you.
কারণ মায়া করে করে আমার চান তুই যেতে বসেছে কয়েকের কোনটা আমার জমিন ভিটা মাটি প্রভঞ্জনের আপন জন সেও তোমার নয় কেন কে তার উপর তুমি দাবি কাটবে নাই আমি সালা চলে যাবো এখান থেকে না তুই যাবি না নয়তো চলে যাবো পাতাল ঘর কয়লা খাদ মোংলা আবাগের দেশ রেলগাড়িতে মেয়ে অনেক কেটেছে রত্না কিন্তু আমি দেখছি দেখছি সেই রেলপাতের উপর তার একটা দাগ নাই
বসেন বাবু। আরে কি খবর? পয়সা টাকা ঠিক মিলছে? ছ দিনের লিখাই দু দিনের দিচ্ছে। তা সাজের পর একদিন আসো না কেন আমার ঘর? হব, আসবে। জোর হাত চালা কেন? হাই দেখ, ডান হাতে ফলাটা থাকবে টানা, বাঁ হাতে দুটি টান ধরে দাববা, হ্যাঁ হ্যাঁ, তারপর ছুটান হালটা খাড়া চটার ঘুর ধরে চক্কর দিয়া মারবি কটান, বাস এই তো। হাই দেখ, টুপিটাকে ধরে দাবা কেনে? খরিদ্দার পাইকা নিবে কেন ঝাঁপি? তাই তো বললাম, মনে নাই দিকে ঝাঁপি বললাম। ওটা কাম তো শিখলে তো মিন কামে হাত আসবে, হাত আসবে কাম উঠবে। এই কথা তো পাইকার শুনিবে কে নাই? বুধবারে আটবার গলায় আমার গাম সাজিবে জানার তর। হ কারো গলায় রূপার লাচ্ছা, কারো গলায় পাইকারের গামছা, যার যেমন গরম কার দুটি মোর কপাল টাকার কাক দুটি। রূপাল সর্দার আছে, বুঝ করি কথা বলবার হয়, মানুষ টাকার বিশ্বাস করিবার লয়। ও বুঝ তো আমার ঠিকই আছে। আইসেন কেনে? আইসেন ভিতরে আইসেন। মানুষ ঘর আসতে বসবার দিবার হয় না রে ছামলি, বুঝলাম না একটা বুদ্ধি। না না সুন্দর বউ, খাসা বউ, আমাকে দেখি লজ্জা পেতে হবে লাইগ, আমি তোমার পিতার স্বামী। সুন্দর বউ খাসা বউ দেখতে এই তো কত কাম করছে আর কত করবে। নূতন বউ তো মঙ্গলারে দেখিবারে পাই না, সে দুঃখের কথা আর বলিবার নয় সর্দার। কিরকম কিরকম? ছেলেটা শাদি করাইলাম, সংসার করিলাম, পোড়া পেটের কারণে ছেলেটা আমার মনের দুঃখে দেশান্তরি হয়েছে। ও এই কথা? কত লোক তো ভিন দেশে যায়, রোজগার পাতি করতে হবে এক নাই। ই দেখেন আপনারা পঞ্চজনে থাকতে প্রভঞ্জন আমাকে ভিখারি কইয়েছে, তিন তিনটা প্যাট চুপ দাও কেনে? পড়োশি আসলে দুটা গাল গল্প করবে, রসের কথা বলবে, তা না বুড়ার যত দুঃখের কথা। ওহ কথাটা তুমি ঠিকই বুঝেছ, ঘর পেটার কাছে খালি পেটার কথা, শুনছে যে তার ভালো লাগে না, আর বইছে যে তার ইজ্জত থাকে না। মাফ করিবেন সর্দার। এই দেখ গাঁও কবাস্তার সম্বন্ধটা আমার তোমার সাথে এই কথা যদি বলো তো আমার কিছু বলবার নাই, কিন্তু প্রকৃত বান্ধব যদি মনে করো আমার, তুমি যদি বিশ্বাস করো তুমি তোমার আপন জন, তো দুঃখের কথাটা আমাকে বলবে। হ্যাঁ সেই তো বুঝবো, এই শর্তে ঠিক ছাপ দিলা, শুধাইছ আমাকে একবার? পরামর্শ করি একটা কাম করো না, তোমরা কি একটা বিশ্বাস তোমাদের হয়েছে যে ত্রিভুবন আর সে ত্রিভুবন নাই, ত্রিভুবন এখন প্রভঞ্জনের সাথে সর করি তার বন্ধুত হয়েছে, এক বদ্ধ ধারণা তোমাদের। আরে বাবা হাজারো ঝামেলার বখেরা লিয়া ফয়সলা তোমার করতে হয় কার সাথ? প্রভঞ্জনের সাথে বন্ধুত্ব নিজ স্বার্থে করি বলিবার চাহ? সে আমার প্রাণে কোন সখাট হয়ে সে আমার ইমারত বানাই দিচ্ছে? না না সরকার, বড় দুঃখ পাইলাম। আই দেখো, না না পর পর ভালো তোমরা আমাক। ই দেখেন জল খাইতাম, জল দিস কেনে? গোসা করবেন নাই? না না গোসা করব কেনে, কুশল শুধাইতে আসলাম, দুটা গাল মন্দ খাইলাম, যার যা পাওনা। আই দেখো বুঝলাম, সে রাগ মান করেছেন, ভালো করেছেন, এখন আশান্ত একটা করেন দেখি, আমরা তো নাচার হয়েছি, জল দিস কেনে? বুঝলাম না দেখতে কামের লয় বউ। তোমরা বসায় বসায় খুয়াইবে, খুয়ার কি দোষ, বতর আছে খাটি খাক, বউ বিটি আজকাল সকলে করছে,
তো পাঠাও কেন খোলাল? ধান উড়াবে, চাল ঝাড়বে, তিন টাকা চার টাকা রোজগার হয়তো মন্দ কি? তা সে মন করলে তো করিবারই পারে। মন তো করলে ঠিকই আছে, কিন্তু আজ্ঞাটা তোমাদের হইলেই হয়। আজ্ঞাটা তো দেওয়াই আছে, এখন ও বুঝবে ও করিবে। তো পাঠাও কেন খোলাল? উহার কাম বাধা থাকবে, আমি কথা দিলাম। সুন্দর ও আসো আসো, তা খাদান ঠিকা বসে দাদা দেখে নাই তো না? দুঃখী বাড়ি আমাদের জমি ছাড়া করলো, ঘর বাড়ি নিলামে চড়াইলো, এদিকে খোরাকি উপাসের ভাত গলায় কামড়ে থাকবে, নামবে নাই। ঠিকই বুঝেছ, কিন্তু কি বা করি? ত্রিভুবন যে বুঝল মান ইজ্জত খোয়াই আমার বউ শয়তানের পয়সা নেবে। খালি পেটার আবার মান, তার আবার ইজ্জত, কত আর খালি পয়সা আলি রে, ইয়াতে দোষের কি আছে? যা ভালো বুঝে করো, একটু রাম কেটে দাও, যা হবার তা হোক। ভালো খারাপ কিছুই মাথা চাষে না, কিন্তু মোংলা তো Thank you.
সঙ্গের মতন সব দাঁড়াইয়াছে দেখ, যা বস্তা লিয়া। ঘরকে যাবো, আমাকে ছুটি দে। মালিক আছি নাকি বটে, বুঝাই দিতে হবে না আমাকে হিসাব সরকারকে। কাম উঠাবি না, তবে সরকার আছে যখন আমার গর্দান চেপে ধরবে। ঠেকাবি তুই? হ্যাঁ, কাম উঠাবি না তো পয়সাও পাবি না পুরা। হ্যাঁ, আধা রোজের পয়সা মিলবে। আধা রোজের পয়সা আমি লিব নাই, পুরা কাম দিব, পুরা পয়সা লিব। তোমার পাওনা পুরা হয়েছে, সাজ নামছে, আধার ঘনাইবে। ভাইয়া তুমি তোমার খরচ চাই দেখো, টানা চোখে কাজল নাই, অতচ ভৌরা বলবে পালাই কোথা। নাম তোমার মাইয়া? রত্না। রতন, ভালো নাম, খাসা নাম। যে মাইয়ার এত সুন্দর নাম, তাকে কি দিতাম? কি রতন আছে আমার, তাকে আমি যতন দিতাম। সাজ হয়েছে, আধার ঘনাইছে, রাস্তাঘাটে চোর ঠাউর, ভূত প্রেত, কীট পতঙ্গ, ভুজঙ্গের ডর যদি গো লাগে ভাই, আমি তোমার সহচর হইবার পারি। ই মাইয়া তো ভয় ডর লাই গো, আ যাইছে যেন শ্রীমতী অভিচারে। রঙ্গ বেমা সাগর, দেখ বস্তুটা কি মুরগি বটে, বিলাইটি মরল। ও তাই দেখি জানোয়ারের মতো খাসা। ছুরি তো নাও কেলে নাই, হাত দিয়া ছিড়া খাইত। ও ব্যাস দোষ তো যায় নাই, সেই দিক দিয়া জাতীয়তা তো বজায় রেখেছি, আচার বিচারে ত্রুটি পাবে এক নাই।
রাইতে কোন জনহিতকর কাম নাই আশা করি খাই দাই একটু মজ করা যাক একটু বিশ্রাম মজ না হয় করা গেল কিন্তু বিশ্রামটা আবেগ নাই গো যেতে হবে সদর হাকিমটাকে একটু ডেটিয়া দিতে হবে বলে মন্ত্রীর কাম তো মন্ত্রী করুক আমার কাম তো আমি করবো কথার একটা লাগাম নাই মা বাপ হয়েছে গরিবের আরে বাবা যা করার চুপচাপ করো সাচাই বাচাই করো হাকিম শাহী চলবে নাই গো তোমার ই লীলাটা বুঝিবার পারি না ছোট লোক গুলার সঙ্গে সমাসনে বসি কমিটি সমিতি করছ এখন চলেছ হাকিমের হাকিমই ঘুচাইছে চাদর কাঁধে সদর তোমার অসাধ্য কাম কিছু না কিছু নাই দেশের দশের মঙ্গলটাই যখন ধরম করেছি তখন কোন কিছু আর সাধ্যাতীত হবে এক নাই গ সব খালি টাকা ছাড়া দেখি বেবির টাকা না আমার খরচা দিদি দেখুন কিন্তু একটা কথা ত্রিভুবন তুমি ছোট লোক গুলার সঙ্গে মিল মিশ দিও না কতগুলি মিথ্যাবাদী শুয়া চোর স্বার্থপর আমি চাই না তুমি ওদের সাথ সঙ্গ দাও আরে সামনে নির্বাচন জোর তো আমার বাদলি কোথায় তবে এটা তুমি বলিবার পারো যে সঙ্গ তুমি দিতে পারো ত্রিভুবন কিন্তু সঙ্গী তুমি কখনোই নয় এটা বুঝিবার পারি এই কথাটাই তো ভুলল না এই কথা তুমি ভুলো না তোমার হুঁশ নাই দেখো বেহুশটা কি হইলাম ভুলো কেনে না দেখো পর পর 200 নজম্মা গেছে এসে কিছু তো ভালো হয় না তুমি তোমার পাওনাটা পুরাই লিছ দিব নাই কেনে ধান ছত্তর ভুলে বসেছি নাকি কিন্তু পাওনা যখন পুরা হয় নাই তখন তুমি খেতি জমি ভিটা মাটি সব নিলাম করে লিছ অন্যায় করেছি বলবার চাহো কতগুলি পরগাছা এইসব তোমার রাগের কথা তুমি বলছো তারা পরগাছা তারা বলছে তুমি পরগাছা বেআইনি দখলদার কোন কুত্তায় বলছে কেন কি বাঘ সিংহের মতন তোমাকেও দেখিবার নয় তোমাকেও দেখতে তাদেরই মতো দ্বিপদী মনুষ্য বটে আমি বলছিলাম অন্য কথা তুমি আমাকে সে কথা বলিবার দিলেই না এই কথা বলছি বুদ্ধির কথা তো তোমাকে আগেও বলেছি এখনো বলছি পঞ্চায়েতি শাসন তোমাকে চালু করিবার হয় আরেকটা কথা আছে বউ বেটি মেয়ের কথা সম্ভ্রম রাখি কাম করিবার হয় এও কই ধর্মের সামিল এটা সেটা পৃথক কথা এখানে আমি অনাসক্ত তুমি অনাসক্ত পাও দিয়া সাপ তো খেলাইছো তুমি আর মুখে বলছো অনাসক্ত আমি বললাম ভাবিবার বিষয় চিন্তার কথা অত চিন্তা করিবার পারি না টাকাটাও বুঝিবার পারি চিন্তা তো পারি না রাজনীতি ত্রিভুবন আমাকে রাজনীতি সমঝায় এই মঙ্গলার বউ রত্নাকে দেখেছো এই কুলানে কাম করতে এসেছিল হ্যাঁ সে চলে গেছে সাঁঝের বেলায় সরকারটা কথা দিচ্ছে সেটা বুঝে নিচ্ছে চলে গিয়েছে হ্যাঁ চলে না খাল খান্ডে কি সাপের ঘরে পাওদায়টা ঠিক নাই উগেছে হাঁচা করতে কত বললুম আমি যাই আমি দেখি না ও বিটি ঘর থেকে পাও বাড়াইবে না রাতের কালে বউটাই তার জবাব দিছে মনের মতো মন আমার খুব তুষ্ট হয়েছে খুব তুষ্ট হয়েছে কার সাথ কথা কহিস কি খবর আমি ভাবিলাম না চাই নাই বাপের ঘর নাই না খোলান থেকে বার হয়েছে শুনলাম বেলা বেলি
টাকা পয়সা সব বুঝ করে লিয়েছে, সরকারকে ভুলেছে, আমি ঘর যাইছি। তারপর? তারপর আর কি, কত খুঁজলাম পাইলাম নাই। এখন আমি কি করি বুঝবারই পারি না। কি জানি কি আছে ওর মনে, আমার হিসাবে আসে না। নাকি সর করি শেষটায় সদরি চলে গেল ফাঁকি দিয়া? সর করি কার সাথে, কার ফাঁকি? বললাম একটা কথা, মন করলেও আর সচেতনের অভাব কি? দুঃখটা তোমার নিজের, তাই ই কথা আটো শুনলাম তোমার মুখ থেকে। বচন আমি ভালোই দিবার পারি। চুপ, একটা কথা না, চুপ। হাব মেয়াটার যদি কোনো বিপদ হয়, সাপে কাঠে কি বাঘ খেলে? বাঘ? বাঘ, আমি নিজের কানে তার হাঁকার শুনেছি। হাঁকার শুনেছ? কেন তুমি শোনো নাই? হাঁকার দিছে আর কুয়াত করে ফিরছে চক্কর দিয়া দিয়া। আজ আমার ঘর, কাল উয়ার ঘর, সকল সংসারে নুলা বাড়াইছে, আর কলজার ভিতর নগবসাই রক্ত মাখা থাবাটক চাটতে লেগেছে। পাপ, মহাপাপ, ই পাপের কি কোনো খণ্ডন নাই গো? এবার নিজ মূর্তি ধরতে হবে। বাঘটা আমি স্পষ্ট দেখলাম অন্ধকারে। গ্রাম গ্রাম খবর দিবার পারে তোমার বাজনা? হ্যাঁ পারে। আগের কালের মতো বাজনা তোমার খবর পাঠাবার পারে? হ্যাঁ। তাহলে জানাই দাও, শয়তান মাকে চুরি করছে, ঘর ঘর সকল হুঁশিয়ার, সাঁওতাল, বাউরি, আদিবাসী সকল সাবধান। জানাই দাও। খোঁজ নাই রে, তুই ঘরকে চল রে মঙ্গলা, তুই ঘরকে চল। দুটো লাঠি আল দাও আমার সাথ। কেন অফিসারে যাবে? অফিসার? তুমি আছো তোমার তালে। ই মাত্র তোরা খবর পাইলাম, সরকারের বেটা মঙ্গলা খাদান ছেড়ে এসেছে এই গাঁয়ে, ঘর ঘর সাল্লা করছে। সাল্লা করছে? করতে দাও, এ শুধু জোর বাধা লয়, জঙ্গলি কারবার। জঙ্গলি কারবার? সাধুর নাম গুলান দাও তো আমাক। নাম লিয়া কি করবে? ঢাকা করা লোহা তপ্ত করি কপালে দাগাই দিব জঙ্গলি চিহ্ন। ঢাকা করা হবে? লিখাল নাম ধ্যামনা খালের ইপার উপারে যত মানুষ আছে সকলের নাম ঢাকা করা হবে। শুনলাম মানুষ কিনলাম না, কে বটো হে? ধনাই বলছি। ও ধনাই, মঙ্গলা আসছে, ঘুরে আসছে, সঞ্চারিয়ার সাথ আসছে। কি খবর? খবর ভালো, ভালোই আছে সে। এই তো শুনলা খবর? ই খবরটা আমার না, যে ছেলে বউটা কানিবার পারে না, আমি তার মুখ দেখতাম নাই। মা লস হয়ে ফিরলি রে কেন তুই? গিরিবিটি বেটার মরা মুখটা দেখত। শনিবার দুপুর বেলায় দেবীতলায় পঞ্চায়েতে জমায়েত আছে, পুরান পঞ্চায়েতের তরফ থেকে সওয়াল করবে ত্রিভুবন সরকার। আমি থাকবো কিন্তু মুখ খুলব না, তাই নূতন পঞ্চায়েতের তরফ থেকে সওয়ালের জবাব দিবে সঞ্চারিয়া।
पंचायत आदेश सरदार आसो ना कि हे बुरा सरदार ओ आइसन करे आइसन 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 यार तो आइसन हालेर ऊपरे जाइछिलाम जाइते गिया देखी तुम्हार आंगिना मसाल जलछे ताई भाइबलाम मसाल तो तब मन करे सजाल तो देखछेन दुस्तिका सजाल दिलाम घरे बड़ो मसा सरदार मसा कतो बड़ो मसा खूब मसा सरदार तो पोका माकड़ तो कतो आछे कतो थाकबे जंगला देश जंगला देशे सब जंगली मौसा सजाल ता तो जाली बारी हाँ हाँ आशी चल रहा हाँ आई से आई से नामते हलो त्रिभुवन सर्दार का देखे अब कैफियत दिवे कौन तो ये सज्जन महाजन सब सर्दारे रांगी नाई कि खबर हमरा भावलम তুমি পাঠাইছো সর করি রসিক আছো বলতো আমি কাজান যদি না নামতে হতো ই দেখো কাপড় সর্দার আছেন কেন সর্দার ঠিকই আছে আমি নজর রাখছি তোমরা শুরু করো অভাবে যায় স্বভাব তো নষ্ট হয়েছে মাইন্ডসেট ভাই ভাই এক ঠাই এটা হচ্ছে একটা গপ্প কথা ধর্মগোলার ধর্ম নাশ হয়েছে ঘরে লক্ষ্মীর সাত লক্ষ্মীর ঝাঁপিটো নুলা দিয়ে টানি লিখে শয়তান এটার একটা ফয়সালা দরকার পঞ্চজনার কাছে আমার একটা কথা আছে কথা তো আমি বলিবার চাই কথা তো হইয়াছে এই যে মনে তো আমার তরাস লেগেছে হতে যেরকম লিখা আছে তাতে হই আমি উঠবন্দি প্রজা যা কেন তুই বললো কেন আচার হইলাম আমি আর কিছুদিন হয় আমার উপর সর্দারের নজর তো ভালো নাই তিন বেলা হাঁক ডাক করাইছে ইটা সিটা সমঝাইছে ছেলে মহিমকে ডেকে নিয়ে বলেছে যে খেতি জমি এবার নাকি সব খাস করে নিবে চাই কি ধামনার খালের ইপার দাবাদ ভুঁই চাষির জমি সর্দার খাস করে নিবে এটা গপ্প কথা খাস করে লিবার পরে এক সরকার মধ্য সত্যভোগী প্রভঞ্জন সর্দারে প্রজা সত্ত্বে হাত দিবার কোনো একটা আরে এখতিয়ার নাই এখতিয়ার নাই লিবে এখতিয়ার ও তো বলছে তুমি নাম মাত্র প্রজা জমিতে তোমার কোনো সত্ত্বই নাই জবাব করতে হবে যেতে হবে সদস্য চাল চিরা বেঁধে নিয়ে একটা হইচই উঠাই দিব না নতুন পঞ্চায়েত সভায় বিষয়টা তুলতে হবে বিষয়টা গুরুতর বটে ঠিক জায়গায় কথাটা না উঠাইলে শুধু হইচইতে ঘেঁচি উঠা হবে সবাই সই দিবে আর জি পাঠাবে কথায় কথা ডুবে যাবে আমি অনেক দেখেছি ই হইছে যেন সেই গপ্প কথা সাত বেটা যার দরবারে নাই কেহ তার সংসারে কি করিবার চাহো তবে পঞ্চায়েত সভায় কথাটা তুলতে হবে হ্যাঁ হ্যাঁ এটা রদ করতে পারে যদি মন করে এক প্রভঞ্জন সর্দার পঞ্চায়েতের মাথা ওটা বাতিল পঞ্চায়েত বরবাদি পঞ্চায়েত পুরান পঞ্চায়েতের লাস্টের উপর যে নতুন পঞ্চায়েত কায়েম করলাম আমরা আমি কই সেই পঞ্চায়েত রাষ্ট্রের কথা কিন্তু পুরান পঞ্চায়েতের সবগুলো মানুষ বরবাদি না কার কথা বলিবার চাহো কেন ত্রিভুবন সর্দার ওটা দালাল বটে যোদ্ধাটা রুমিজ ই কথা যদি বলো আমি বলবো রকম সকল আছে ধোয়া তুলতি পাতাটা তুমি কোথায় পাবে বলো মঙ্গলার বা বুড়া হয়েছে জান গেল মান দিবেক নাই বুড়া দশরথ বাউরির বয়স হয়েছে কানে শুনে না চোখে দেখে না
কিন্তু তার একটা কথা গুরুর বচন, দিগম্বর সাঁওতাল তাকে মান্য করে না। ইমন মানুষ ই তল্লাতে নাই, সব সর্দার দালাল হয়ে গেছে। ই তুমি একটা কেমন কথা বললে খগেশ্বর দাদা? আসল কথা বললো খগেশ্বর দাদা, তোমার ডর লেগেছে। ডরাই নাই। হ্যাঁ তুমি ডরাইছ। হ্যাঁ না ডরাই নাই। বাঘের চোখে চোখ পড়ছে আমার, কহ আমার কি কর্তব্য? ডরাইলে বাঁচব না তো কি করব? কানিটা তুলব তো উঠাও লোকে টানিত। সঞ্চারিয়া দল মানুষগুলোকে খেপাই দিচ্ছে, যেমনার খালের এই পার উপার যত এক লোক আছে সব খেপে গেছে। এ মায়ের ছেলেরা শনিবার বাঘ শিকার, অসুর নিধন, রসনা মায়ের ইজ্জতের সওয়াল, দেবী তলায় জমায়েত, সরজম ধরুয়া। গড় করি সর্দার, প্রণাম। যা তোরা সব যা যা। সর্দার যাই একবার খবর করিবার হয়। সর্দার না 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 মহিম সর্দার 20টা লাঠিয়াল পাঠাইছে, 2টা বন্দুক পাঠাবে বলেছে। মরদ বুড়া ছোকরা জওয়ান তো হাতিয়ার উঠা, শনিবার দেবী তলায় জমায়েত, নূতন পঞ্চায়েতের আদেশ।
পুরান পঞ্চায়েতের লাশের উপর নতুন পঞ্চায়েত কায়েম করিবার একটা কথা হয়েছে। এখানে আমার একটা কথা আছে, কথাটা আমি আপনাদের বলিবার চাই। ত্রিভুবন সর্দার দুঃখের দিনে আপনাদের বাংলা নিশানা দিয়াছে কিনা সে কথা আপনারা বলবেন? মানুষে বলবে? বলবে, কারণ ত্রিভুবন সর্দার আপনাদেরই একজন। নিজ নিজ ভুল চুক্তার কথা বাদ দিয়া কিছু লোকের কাম হয়েছে সরকারের ভুল তো ধরা, সরকারের সমালোচনা করা। আমি কহি কি এটা হিংসায় পুষ্ট নিন্দা? সরকার তো একটা রাজটিকা মাথায় দিয়ে সংসারে আছে নাই? যদি বুঝ সরকার তো হেজে গেছে মজে গেছে, তবে সেই সরকারটাকে ধটা পটা কালির মতন টাল মাইরা ফেলে দিয়া নতুন সরকার কায়েম করো না কেন? তোমরা করো না কি না করো না, কারণ তোমরা বুঝ কথা তো মিথ্যা, মিথ্যা মিথ্যাই সত্য চিরকাল সত্য। কথা তো রাগা নাই পিছা নাই, একটা বাঁধকে বাঁধ। ইয়ার মধ্যে হয়েছে কি, প্রভঞ্জন সরকারের সাথে আপনাদের দাবি দাবা নিয়ে আমার কিছু কথা হয়েছে। কথা তো হয়েছে এই ঢঙে, যা তমাম মানুষের দুঃখ কষ্টের কারণ তুমি কি আমি কি আর একজন, এই কথা তো অবান্তর। ঘরে ঘরে দুঃখ, ঘরে ঘরে অনশন, ঢুকে ঢুকে মরছে মানুষ, ইয়ার প্রতিবিধান তো তোমাকে করিবার হয়। তুমি আমাদের জমিদার, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের বন্ধুজন, এই দায়িত্ব তুমি যদি পালন না কর তবে ধর্মের কাছে দেবতার কাছে মানুষের কাছে চিরটা কাল তুমি দোষী হয়ে থাকবে। আরে গুল দিছে, আরে মিথ্যা বলছে। কথা তো শুনে প্রভঞ্জন খেপি গেল আমার উপর, বলল ত্রিভুবন আমি তোমার লাশ বানাই। আমি বললাম তুমি আমার লাশ বানাইতে পারো কিন্তু তামাম মানুষকে লাশ বানাইতে পারবে নাই প্রভঞ্জন। কথা তো শুনি পর মাথায় হাত দিয়া বসে থাকে। আরে বাপই, তারপর দেখি প্রভঞ্জন সর্দারের চোখের কোল ভিজা ভিজা। প্রভঞ্জন সর্দার কাঁদছে, আহা মরি যাই গো। দেখি কুম্ভীরের চোখে জল, বিড়াল তপস্বী বটে। বলল বলল আমি ভুল করেছি ত্রিভুবন দাদা, তোমরা আমার ক্ষমা করো। তারপর হকার দিয়ে উঠল, লুটিয়ে দিব লুটিয়ে দিব আমার যা কিছু আছে মানুষের ঠাঁই, যা করে আমার অপযশ চিরতরে মুছে যায় ধরা ধাম ঠিকা। আমি বললাম অগ্রে সকলকে কাম দাও, হাতে কিছু টেকা দাও, যেই প্রস্তাব সেই পাস, বলল পাঠাও কেন আমার বাড়ি, আমি দিব আইজি দিব হাতে নাতে দিব। যাও কিনে সব কাছারি বাড়ি, প্রভঞ্জন সর্দার তোমাদের টাকা দিবে, কাম দিবে, মন্ডা মিঠাই খুয়াইবে। আইসে 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 আইসে
দেখো প্রভঞ্জন আসলো না, অথচ কত করি বুঝলো, একটা ইউনিয়নের আট দশটো গ্রামের হাজারো মানুষের মনের কথা, বাঁচার কথা, ই কথা গুলান চাপা গেল, চাপা গেল হাজারো মানুষের যান। কই কি ধান যখন বিকায় হাটে চড়া দামে, ষোলো টাকার ধান, পঁচিশ তিরিশ ধানের দাম তিরিশ, আর মানুষে পায় না একটা টাকা। সর্দার তার একটা মানুষ, ভুলচুক তারও হইতে পারে, কিন্তু তোমার সর্দারিটা যে মানল তারা। তুমি গলা ঝাড়া দিয়ে বলিয়েছিলে আমি তোদের সর্দার হই, আমার কথা একটা আজ্ঞার কথা, তাতে কি ফয়দাটা উঠাইল মানুষ? আর দশটো গ্রামের হাজারো মানুষ প্যাক চিতা দিয়া ভুখা মরিবার চাহে না, আমি মরিবার চাহি না, তুমি মরিবার চাহো না। আর যে বাচ্চাটো পয়দা হয়েছে, সেও হাত মুট করে চিল্লাইছে, চিল্লাইছে আর বলছে আমার জানে বাঁচাও, আমি বাঁচব, আমাকে মারবার তোমার কোনো এখতিয়ার নাই, সত্তরে ঢোল পিতায় আর কয়ে কি, তোমার বাঁচবার কোনো এখতিয়ার নাই, মর তুমি। কিন্তু নাকারাটা তো এখানেও বাজে, আর এই প্রভঞ্জনের ধরেছে জোরে বাজে, কয়ে কি তুমি খাও, ওয়াক খাওয়াও, সকল খাও, এটা পুণ্যের কথা, ভালো কথা। এখন কথাটা হচ্ছে ধর্মের নাকারাটা ওরা বলছে আপন আপন বাজে, আপন আপন বাজে, আমি কই কোনো দিন বাজবে না। যদি আমরা না বাজাই, কারা না কারায় কাঠি দিবার সময়, আমার মতে এটাই হয়। আরে ত্রিভুবন, ত্রিভুবন তুমি পারো না? না। তুমি পারো না? না না। আর তুমি কিন্তু এখন আর সম্ভব নয়, কেন কি আপসটা সব পথ বন্ধ করে দিছ তুমি, ছলা করি যুক্তি করে একটা কাম করিবারে দাও না, রাস লাগাও তুমি, আমি তোমার কি ভয় দেখাইব? কিন্তু যে মরতে চায় আমি তাকে বাঁচাইব কেমন করি? তোর হাত বদলিছি, বুক যেটা রাম নাম দেখাইতাম তেমন সুকৃতি আমার লাই। এই বুকটার মধ্যে চার অক্ষরে একটা নাম, প্রভঞ্জন। সোনার চাঁদে ছেয়ে যায় তোমরা, আজ তোমাদের কঠিন মোকাবিলা, মায়ের ফোটানো বিরক্ত তীর, বিরক্ত তীর, বিরক্ত তীর। পঞ্চায়েত সভাটা শিকার মানতে হবে, এক মানুষগুলো সব খেপে গেছে ন্যায্য মতো দখলদারদের জমিতে, ওরা বলছে পঞ্চায়েতে খামার বানাবে, আরে বানাক তারা পঞ্চায়েতে খামার। বেনামিতে যেসব জমির মালিকানা রেখেছো তুমি, সেই সব জমি ওদিকের মধ্যে পাঠিয়ে দাও। হ্যাঁ, বিশ্বাসে আশ্বাস আসবে, নিঃশ্বাস নেবার সময় পাবে তুমি, আর তারপর ¶¶
বসেন বসেন কথা উঠলে আপনারা সরগোল উঠাইবেন না মেজাজ তো চড়াইবেন না বাদী কি প্রতিবাদী যেনারা আছেন তেনারা শান্তি মতে বলবেন শুনবেন তারপর দশজন মোরল মাতব্বর পরামর্শ করি রায় দিবেন কি বললাম আর কি কথা প্রথম বিষয় কহি কি আঙিটাক সাথে আনছিলাম এখন অজ্ঞাত হইলেই হয় দেখতাম শয়তানটাক প্রথম বিষয় রাখেন দেখি কথাটো কার কে বললো কথাটো ঘুগরা বলছে ঘুগরা দিদি খায় টাঙি টাকি দে মাতাটো হিদা হিলা কই মাতাটো তোর যা ত্রিভুবন কহেন সরদার কি কথা কথা নাই কাম আছে প্রভঞ্জনে সাজ বুঝ করছে এসেছি আমরা টাকা কাড়াও প্রভঞ্জনকে আমি তাই চেয়েছিলাম আমি তাই চেয়েছিলাম আমি জানতাম যে আপনারা একদিন আসবেন প্রভঞ্জনকে জবাব দিয়ে হতে হবে আমরা প্রভঞ্জনের কথা শুনিবার চাই নিশ্চয় শুনবেন সবা শুনবেন আপনাদের জোরে আজ আমার বুকে দশ হাতির বল প্রভঞ্জনকে এখানে টাকা করাইছি প্রভঞ্জন প্রভঞ্জন কথা উঠান কানে কৃষি কি পতিত যতেক জমি আছে তোমার টাবে পঞ্চায়েতি ব্যবস্থা মতে সি সব জমিতে পঞ্চায়েতি খামার চালু করিবার হয় আর সি জমি থিকা যে ফসল উঠবে তার ভাগ বাটোয়ারা পঞ্চায়েতি সত্ত্ব মতে কবুল করিবার হয় ইটা প্রথম কথা শিকার মানল এখন শিকার কৃষি ঋণ বীজ ধান বর্গা ধানের ভাগ বাটোয়ারা করিবেক নূতন পঞ্চায়েত ইসবে তোমার কি পুরান পঞ্চায়েতের কোন এখতিয়ার থাকিবেক নাই থাকবেক নাই ইটা বড় যে সকল প্রজাকে উচ্ছেদ করা হইয়াছে জমি থিকা তাদিকে সকলকে আবার জমিতে দখল দিতে হবে প্রজাসত্ত্ব মতে শিকার মানলাম আর কি কথা আরো কথা আছে পঞ্চজনা সভা এইসব যে কথা হয়েছে এটা হলো ভবিষ্যতের কথা কিন্তু তামাম অভাবি মানুষ যখন প্যাট্রিয়া দিয়ে মরতে লেগেছে তখন তাদের খোরাকি বাবদ কু ধর্ম গেলা ধানে কুই বাট করে যাও এটা সম্ভব কথা ধর্ম গেলা ধান দেবীর ধান পূজার ধান দেবীর ভোগ রাগের পর এই ধান নরনারায়ণের সেবায় লাগে সেবায়তের আদেশ ছাড়া ধর্মগোলার ধানে হাত দিবার এখতিয়ার কারো নাই পঞ্চায়েতের এখতিয়ার আছে না পঞ্চায়েতের কোন এখতিয়ার নাই কোন এখতিয়ার নাই দুই বছর কাল যখন মহোৎসব বন্ধ আছে তখন সেবাই ঠাকুর আজ্ঞা করেন তো ধর্ম ঠাকুরের পূজা অন্তে সেই ধান নরনারায়ণের সেবা লাগতে পারে আছেন তো বুলেন কেন সনাতন ঠাকুর এটা একটা কথা বটে কত বছর ধর্ম ঠাকুরের থানে পূজা হয় নাই তাস করি মনে ভাবি উৎসাহ করছেন দেবতা এই যে ঘর ঘর অনশন অর্থাসনের খবর শুনতে পাই সেসব পাপেরই নিশ্চিত কারণ তবে এখানে আমার কথা তো এই সেই পূজারও একটা কালা কাল আছে দিনক্ষণ মুহূর্ত আছে ধর্ম ঠাকুরের ওপর পঞ্চায়েতি বিধান চালু করি কি তোমরা সেই পঞ্জিকার বিধান উল্টা পাল্টা করিবার চাহো ধর্মাধর্ম ভুললে তো চলবে নাই রাজার পাপে রাজ্য নষ্ট হতে দেব নাই কে রাজা কার রাজ্য দেবতার অভিসম্পাদ তোমরা তামাম মানুষের মাথার উপর টানি নামাইতে চাহো এইটা কেমন কথা অভিসম্পাদ না আমি কহি আশীর্বাদ দেবতার পূজা কালে অকালে সকল সময় হতে পারে অকাল বোধনটার কথা ভুলে যাইছো তোমরা করেছিলেন এক রামচন্দ্র তাতে আমরাও করবো অকাল বোধন একশো তো আট নিরক্ষর লাগে তাই দিব আজই পূজা আজই সেবা খুলে দাও ধর্মগোলা না ধর্মগোলা খুলে দেবো নাই আমি কহি ধর্মগোলা খুলে দাও খুলে দাও নাই খুলে দাও কহি ধর্মগোলা খুলে দাও প্রভঞ্জন
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।